شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا ربي. السلام عليكم ورحمة الله. بسم الله والصلاة والسلام على رسول الله وبعد. রকিবুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে কোনো মুসলিম ছেলে হিন্দু কিংবা অন্য ধর্ম অনুসারী কোনো মেয়েকে তার ধর্ম পালনের অনুমতি সাপেক্ষে বিবাহ করতে পারবে কি, এবং একে অপরে একে অন্যের ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ ও একে অন্যের পরিবারের সাথে সম্পর্ক বজায় রাখতে পারবে কি? ভাই, প্রথমত অন্য ধর্মের অনুসারী মেয়েদের বিয়ে করার বিষয়ে কোরআনে কারিমের যে নির্দেশনাটি আছে, যদিও সেটি শর্ত সাপেক্ষে আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, সেটি হচ্ছে যারা আহলি কিতাব তাদের মেয়েদের বিবাহ করার অনুমতির ক্ষেত্রে। কিন্তু যদি অন্য ধর্মের লোক, অন্য ধর্ম বলতে হিন্দু বা অন্য কোনো ধর্মে হয়, আহলি কিতাব বলতে শুধুমাত্র ইহুদ এবং নাসারাদেরকে বোঝানো হয়ে থাকে, সুতরাং এ ছাড়া অন্য কোনো ধর্মের মেয়েদের বিবাহ করার সুযোগ নাই। আর আহলি কিতাব অনুসারী হলে তথা ঈসাই এবং ইহুদ মুসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের অনুসারী যদি হয়ে থাকে তাহলে তাদের বিয়ে করার অনুমতি আছে। যেমন সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা উহিল্লা লাকুমুত তাইয়িবাতু ওয়া তু'আমুল লাযিনা উতুল কিতাবা হিল্লুন লাকুম ওয়া তু'আমুকুম হিল্লুন লাহুম ওয়াল-মুহসানাতু মিনাল মু'মিনাতি ওয়াল-মুহসানাতু মিনাল লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম إذا آتيتموهن أجورهن محسنين غير مسافحين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ যারা আহলে কিতাব, তাদের খাদ্য আমাদের জন্য হালাল এবং আমাদের খাদ্য তাদের জন্য হালাল, এবং সেই সাথে বলা হয়েছে যারা আহলে কিতাবের অনুসারী তাদের পুত পবিত্র মহিলাদের কেউ বিবাহ করা বৈধ, নির্দিষ্ট মোহর দিয়ে বিবাহ করা বৈধ, এই মর্মে এই আয়াতটিতে উল্লেখিত হয়েছে। কিন্তু ওলামায়ে কেরাম বিবাহ করার ক্ষেত্রে, তাদেরকে বিবাহ করার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছেন, যে প্রথমত সে আসলে আহলে কিতাবের অনুসারী কি না, তথা ঈসা আলাইহিসসালামের অনুসারী কি না, ঈসা আলাইহিসসালামকে নবী হিসেবে মানতেন কি না, এ বিষয়ে দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে, তার দ্বিতীয় শর্ত হচ্ছে সে আফিফা মুহসানা কি না, সৎ চরিত্রের অধিকারী পুত পবিত্র কি না, এবং জেনা ব্যবচার থেকে সে মুক্ত কি না। আরেকটা দেখতে হবে যে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলে যদি নিজের দিন এবং চরিত্রের মধ্যে কোনো ফিতনার সৃষ্টি হয়, ঘাটতি সৃষ্টি হয়, তাহলে তাকে বিয়ে করা যাবে না। অতএব আমাকে অবশ্যই খেয়াল করে দেখতে হবে যে এ ধরনের কোনো সমস্যা আছে কি না। আরও কিছু অনুরূপ শর্ত দিয়েছেন যে তাকে পুত পবিত্র হতে হবে, এই আয়াতের মধ্যেও সেই কথাই উল্লেখিত রয়েছে, তাকে পুত পবিত্র হতে হবে, জেনামুক্ত হতে হবে, এবং আসমানি কিতাবের উপরে তার দিন, আসমানি দিনের উপরে তার ইমান আছে কিনা সেটি স্পষ্ট করে জেনে দেখতে হবে। অতএব এই বিষয়টি আমরা খেয়াল করার পরেই চিন্তা করব, যদি কোনো সমস্যা না হয় তাহলে চিন্তা করা যেতে পারে। আর অথবা এভাবে বলা যেতে পারে যে তার শর্ত, মৌলিক দুটি শর্ত এভাবে বলা যেতে পারে যে সে বাণী দিনে বাণী ইসরায়েলের প্রতি আকৃষ্ট কিনা, এবং সে মহসানা তথা জেনা ব্যবচার মুক্ত কিনা, এটা আমাকে দেখতে হবে। আর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিয়ে না করতে নিষেধ করেছেন, বিয়ে করতে নিষেধ করেছেন। এই জন্য যেমন সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تنكح المشركات حتى يؤمن ولا امة مؤمنة خير من مشركة ولو اعجبتكم. যে তোমরা কোন মুশরিক নারীদের বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত তারা ঈমান না আনে, আর একজন মুমিন বান্দী মুশরিক বান্দীর চাইতে অধিক উত্তম যদিও তাকে তোমার অনেক পছন্দ হয়ে থাকে। সুতরাং
এ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে যারা অন্য ধর্মের আহলে কিতাবের হোক বা অন্য ধর্মের যে ধর্মেরই হোক না কেন, তারা যদি মুশরিক হয় তাহলে এবং তারা যদি যতই সুন্দরী হোক, যতই আকৃষ্ট হোক তার চেহারা এবং অন্যান্য গুণের প্রতি, তার চাইতে একজন মুমিন নারী, একজন পুরুষ মুমিনের জন্য উপযুক্ত, সেটাই তার জন্য ভালো। সুতরাং সুযোগ থাকা সত্ত্বেও, মুসলিম পরিবারের মেয়ে পাওয়া সত্ত্বেও যদি কেউ এরকম করতে যান তাহলে সেটি ঠিক হবে না আয়াতের দৃষ্টিতে। তাছাড়া তার সন্তানাদি যখন হবে তখন সে কোন ধর্মের অনুসারী হবে, এই বিষয়গুলি নিয়ে বড় পেরেশানিতে পড়তে হবে যখন সন্তানাদি আসবে। তখন সাধারণত সন্তানেরা মায়ের অনুসরণ করে থাকে বেশি, অতএব মায়ের ধর্মের অনুসরণ করারই চেষ্টা করবে সন্তানেরা, তখন আপনার দিন নষ্ট হবে। তাছাড়া নিজ নিজ দিনের অনুসরণ করব এই মর্মে থাকতে দেওয়া যাবে না, কেননা আপনি আপনার দিন পালন করবেন, সে তার দিন পালন করবে, তা চলবে না। কেননা অন্য একটা মূলনীতি আছে যে ইখতিলাফুদ্দিন যদি হয় তাহলে অর্থাৎ ভিন্ন ধর্মের নারীকে বিবাহ করা যাবে না। অতএব এ সমস্ত বিষয় চিন্তা করে বিবাহ না করাটাই উত্তম, এটি আমি মনে করে থাকি। আল্লাহ তাআলা আলাম ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি সাহবি আজমাইন। অনুরূপ আরেকটা হাদিসও এসেছে সহিহ বুখারীতে, একটি হাদিস এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে ইদা সুইলা আন নিকাহিন নাসরানিয়্যাতি ওয়াল ইয়াহুদিয়্যাতি, যখন ইহুদি এবং নাসরানি মেয়েদের বিবাহের ব্যাপারে জিজ্ঞেস করা হলো তখন তিনি বললেন ইন্নাল্লাহ হারামাল মুশরিকাতি আলাল মুমিনিন ওয়ালা আ'লামু মিনাল ইশরাকি শাইয়ান আকবারা মিন আন ইয়াকুল আন তাকুলাল মার'আতু রাব্বুহা ঈসা ওয়া হুয়া আবদু মিন ইবাদিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকাত তথা মুশরিক নারীদের বিবাহ করা হারাম করেছেন মুমিনদের জন্য, আর যে মহিলা তার রব হিসাবে ঈসা আলাইহিসসালামকে মানেন অথচ তিনি একজন আল্লাহর বান্দা, তার চাইতে আর বড় শির কি হতে পারে। সুতরাং এই দুটি আয়াত এবং এই হাদিসটির আলোকে উল্লেখিত শর্তের ভিত্তিতে বিবাহ করা যেতে পারে, কিন্তু উত্তম হচ্ছে তাদের সাথে বিবাহ না করা। আল্লাহ তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।